পরিকাঠামোর অনুন্নয়ন বলতে আমাদের স্কুলের তিনটে রুম মানে অকেজো ভাবে পড়ে আছে, যেটা ছাত্রদেরকে বসানোর অযোগ্য। সেটা বিভিন্নভাবে দেওয়াল পরিকাঠামোগত এবং কাঠভাগত এবং জানালা দরজাগুলো তত সুবিধাজনক নয়, সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে খুব মানে কি বলা যায় কষ্টের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ওখানে ক্লাস করতে হয় এবং বর্ষার সময় বাচ্চাদেরকে খুব ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়। মাঝে মাঝে রুমগুলোতে কোথাও কোথাও দিয়ে জল পড়ছে এবং বর্ষার সময় আমাদের এই দুয়ারটাতে পুরো মাঠের জল ঢুকে গিয়ে আমাদের এই অফিস ঘরের সামনের যে দুয়ারটা রয়েছে ওই দুয়ারটা পুরো অনেকটা জলে জলাশয়ে ভর্তি হয়ে যায়। বাচ্চাদের বাথরুম এবং রান্নাঘরে খাওয়ার জন্য খুবই যেতে অসুবিধে হয়, সেই জন্য স্যারকে একটা প্রেয়ার করেছিলাম। আমাদের যিনি ময়নার মাননীয় বিধায়ক অশোক দিন্দাবাবু রয়েছেন, ওনার কাছে একটা প্রেয়ার করেছিলাম যাতে আমার বিদ্যালয় এই পরিকাঠামোগত দিকের সমস্যাগুলো উনি নিজে দেখে যাতে একটা নতুনভাবে নির্মাণ করা যায় আমাদের তিনটে রুম, তার জন্য ওনার কাছে আমাদের আবেদন ছিল। আপনি হচ্ছে এই বুথে যিনি মেম্বার রয়েছেন, পঞ্চায়েত সদস্য বা সদস্য বা গ্রাম পঞ্চায়েত এবং এসআই অফিস বিডিও অফিস এগুলোতে জানিয়েছেন? আমি প্রথমত এখানে যিনি মেম্বার মধুমিতা মাঝি মহাশয় রয়েছেন ওনাকে জানিয়েছি, দ্বিতীয়ত নয়ের একের যিনি প্রধান রয়েছেন সবিতা সিং ওনাকেও প্রেয়ার করেছি এবং আমাদের যিনি এসআই স্যার রয়েছেন ওনার কাছেও প্রেয়ার করেছিলাম। তারপর আমাদের উনি একটা ফরারিং করেছিল আমাদের বিডিও অফিসে দেওয়ার জন্য, বিডিও অফিসেও করেছিলাম। তারপরে আমাদের যিনি এমএলএ রয়েছেন দিন্দাবাবু ওনার কাছেও প্রেয়ারটা পৌঁছে গিয়ে দিয়েছি। এখন কি অসুবিধা হচ্ছে? এখন অসুবিধা বলতে বর্ষাতে যাতায়াতের অসুবিধা এবং আমার রুম শর্ট, তাই আমি দুটো ক্লাসকে একসঙ্গে বসিয়ে ক্লাস করতে হয়। যেমন আমার শিশু শ্রেণীর ক্লাসটাকে ফোরের সঙ্গে বসানো হচ্ছে এবং প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর দুটো যে ক্লাস তাকে একই জায়গায় বসিয়ে আমাকে ক্লাস করতে হয়। আমার রুমের সমস্যা আছে। ছাত্রছাত্রী বর্তমানে রয়েছে 65 মতো। শিক্ষক রয়েছে 4 জন। আমি শ্রী সন্দীপ কুমার বেরা, আমার বাড়ি মির্জানগর 8 নম্বর অঞ্চল। বর্তমান আমি নয়ারেগ অঞ্চলের বল্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। আমাদের স্কুলটা ময়না ব্লকের অন্তর্গত নছিনপুর ওয়ার্ডের একটা বল্লভপুর প্রাথমিক বিদ্যালয় এবং আমার বুথে দুটো স্কুল আছে, চিরঞ্জীবপুর প্রাথমিক বিদ্যালয়, চিরঞ্জীবপুর ওইখানে আইসিডিএস সেন্টারটা অতীব জঘন্য, ঘর ফর ভেঙে গেছে, তাতে রান্না করাও যায়নি, বাচ্চাদের খাওয়া দাওয়া ঠিক মতো যায়নি। আর এই বল্লভপুর প্রাথমিক স্কুলের সামনে যে মাঠটি আছে, মাঠটি বাচ্চা খেলাধুলা আদৌ করতে পারেনি, জল জমে শ্যালা ফেলা হয়ে অবস্থা খুব খারাপ, আর সামনে দিয়ে একটা ড্রেনেজের প্রয়োজন আছে এবং স্কুল বিল্ডিংটা অতীব খারাপ। এখানে বুথ কেন্দ্র আছে, এইটাই হয় ভোট হয়, কিন্তু যেখানে হয় সেখানে জল পড়ে, অ্যাজবেস্টার ভাঙা, স্কুলটার দেওয়ালও ফাটা, স্কুলটার অবস্থা খুবই খারাপ। গানটা একটু বন্ধ করবে, কি চাইছেন? সেই জায়গায় আমরা যাতে এই স্কুলের উন্নয়নের পরিকাঠামো ঠিক হয় এবং স্কুল বিল্ডিংটা একটু পরিবর্তন করার জন্য আবেদন করছি, ওই ভাঙা ফুটা দেওয়াল ভেঙে দিয়ে একটু নতুন করার চিন্তা ভাবনা নিতে বলছি এবং মাঠটা যাতে সুরক্ষিত হয়, বাচ্চা কাচ্চা যাতে খেলতে পারে, শ্যাওলা জমি তো খুব খারাপ হয়ে গেছে। আমার নাম চন্দন মান্না, 250 নম্বর বুথ, বাড়ি বল্লভপুর নম্বর বুথ নছিনপুর 1। আমাদের এই স্কুল বিল্ডিং নিয়ে আমি আজকে প্রায় বছর খানিক চারদিকে ঘুরেছি হেডমাস্টারকে নিয়ে, যাতে আমাদের স্কুলটা ভালোভাবে মেরামত মানে ভেঙে পুরো নতুনভাবে করতে যাচ্ছি আমরা। আমাদের আজকে এমএলএ স্যার আসবে, হ্যাঁ আর চলে আসছে, সামনেই আছে, উনি আজকে পরিদর্শন করবে বিল্ডিংটা। আর আমাদের কিছু রাস্তাঘাটও আছে, ওটাও স্যারকে দেখাবো আজকে, তার জন্য আজকে আমরা একটা কর্মসূচি নিয়েছি। নাম মন্টুলাল মাঝি, বাড়ি বল্লপুর নছিপুর। হ্যাঁ, আমাকে প্রধান শিক্ষক জানিয়েছিলেন এবং আমাকে অ্যাপ্লিকেশনও করেছেন যে আমার স্কুলটা এই অবস্থা, আর হচ্ছে একটু মেরামত করে দেওয়া যায় বা কোনো কিছু একটা আমাদের আমার কাছে এসেছিল। তো আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষে পাঠিয়েছি, উনারা যা বলবেন আমি সেরকম কাজ করব, কারণ আমার তো অত অন ফান্ড নেই বা কোনো কিছু নেই। আমাদের কাজ করতে হলে উপর নেতৃত্বকে জানিয়ে কাজ করতে হবে এবং বল্লভপুর প্রাইমারি নয়, আমার কাছে আমার নৈছনপুর 1 এর 3টি স্কুল বর্তমান খুব ভগ্ন অবস্থায় আছে, শ্যামপুর প্রাইমারি স্কুল আছে এবং আর বল্লভপুর বললাম কালিকাদারি ওন প্রাইমারি স্কুল, এই 3টি স্কুল খুবই সত্যি খুবই খারাপ অবস্থায়। আমরা তো আমাদের ওন ফান্ড না থাকার জন্য আমি
তিনজনের অ্যাপ্লিকেশন, তিনজনই অ্যাপ্লিকেশন করেছে। অ্যাপ্লিকেশন আমি কিন্তু বিডিও সাহেব বা উপনেতৃত্ব জেলা নেতৃত্বর কাছে জানিয়ে দিয়েছি, এবং ওনারা যা স্টেপ নেবেন আমি সেরকম কাজ করব ওনাদের নির্দেশে। আমি সবিতা সিংহ, আমি নৈছুন পুরুয়ানের প্রধান। আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল, গ্রানাইট, ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল এন্ড টাইলস। আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল, গ্রানাইট, 3D ফ্লোর, ওয়াল টাইলস, স্যানিটাইজেশনের জিনিসপত্র। আমাদের ঠিকানা বলাইকোন্ডা ময়না, পূর্ব মেদিনীপুর, শ্যামা বেকারির পাশে। বিশেষ দ্রষ্টব্য, অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয়, এবং 30,000 টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। আমার ময়না নিউজ শারদ সম্মান 2024 নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ এন্ড টাইলস প্লাজা, পেটুয়ামুর ময়না, প্রোপাইটার ইয়াসিন মনিক, রায়কিশোর পেইন্টস পেটুয়ামুর ময়না, প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই, শিব শক্তি ফিট সেন্টার পেটুয়ামুর ময়না, প্রোপাইটার চন্দন মন্ডল এন্ড ব্রাদার্স, পেইন্টস ডক্টর গড়সাফাত, বৃহস্পতিবারের বাজার ময়না, এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুণময়ী এন্টারপ্রাইজ, জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা, প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা।